সারাদিন বাড়িতে ঝগড়াঝাটি চলছে, কেউ কারোর শাসনের তোয়াক্কা করছে না। জেঠুমনি, আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি, আমি আসার আগেও কিন্তু এই বাড়িতে কেউ শাসনের তোয়াক্কা করতো না। আমি আসার অনেক আগে থেকেই সোম তার বান্ধবীকে নিয়ে এই বাড়িতে থাকে, তখন তো তোমরা কেউ বাধা দাওনি। যেই বাড়ির ছেলে নিজের স্ত্রী থাকতেও নিজের বান্ধবীকে এনে তোলে বাড়িতে, নিজের স্ত্রীকে মারধর করে, সেখানে আর যাই হোক শাসন থাকতে পারে না। রুদ্র, তোর ছেলেকে বারণ কর আমার মুখে মুখে কথা বলতে। মুখে মুখে তো কথা বলেনি দাদা, তো সত্যি কথা বলেছি দাদা। আমি আমি আমার ছেলেকে মানুষ করতে পারিনি, ও ওর মায়ের আদর্শে বড় হয়েছে, সত্যি কথা বলতে শিখেছে, আমি ওকে বারণ করবো কি করে? বাহ বাহ বাহ, একবারে কথার ফুল ছুড়ি সব। তার মানে তোরা কেউ আমার আদেশ আর শুনবি না? জেঠুমণি, আপনি আদেশ করুন, অন্যায় আদেশ না হলে নিশ্চয়ই শুনব। ন্যায় অন্যায় বিচার করার মতো সময় আমার নেই, আমি শুধু বলবো যে তুমি সরে এসো। সোম, মিনু আর জাহ্নবীর এই কুৎসিত ঝগড়া থেকে সরে এসো, না হলে তোমাকে তোমার দাদুর ফ্ল্যাটে পাঠিয়ে দেব। দেখুন, আমি একজন শিল্পী, কোনো কিছু সুন্দর সৃষ্টি করা আমার কাজ, কাজেই আমার চারিদিকে কুৎসিত ব্যাপার স্যাপার হয়ে যাবে আর আমি সেটাকে সুন্দর করার চেষ্টা করব না, এটা কখনো হতে পারে না। ওই যে বললাম, তাহলে তোমাকে তোমার দাদুর ফ্ল্যাটে পাঠিয়ে দেব। দেখুন, কোথাও পাঠানোর কথা যদি ওঠে তাহলে আমিও একটা কথা বলি, আমি তো নাবালক নই, যে যার খুশির মতো আমাকে কোথাও পাঠিয়ে দেবে আমি সেটা মেনে নেব। আমি একজন অ্যাডাল্ট, আমি নিজের জীবনের সব দায়িত্ব সব ডিসিশন নিজেই নিতে পারি। মিশি, তোর ছেলেকে চুপ করতে বল, না হলে কিন্তু আমার হাত উঠে যাবে। না দাদা, আমার ছেলে কোনো অন্যায় করেনি, আর আমিও তোমাকে আমার ছেলের উপর কোনো অন্যায় করতে দেব না। মিশি, তুই এই বাড়িতে দাঁড়িয়ে আমার মুখের উপর কথা বলছিস? তাহলে এই বাড়িতে থাকবো না, চলে যাব। দেখ, তোর যদি সেটা ঠিক মনে হয় তাহলে তাই কর। কি সব বলছো তুমি? ঠিক আছে দাদা, আমি তাই করব, আমি আমার ছেলেকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব, কিন্তু কিন্তু এই বাড়ি এই সম্পত্তি কারো একার নয়, আমাদের সবার ভাগ আছে, আমাদের ভাগটা বুঝে নিয়ে তারপর বাড়ি ছেড়ে যাব, নইলে নয়। বাহ অপূর্ব, কি বলছো তোমরা? খুব ভয় করছে রে, খুব ভয় করছে। ভয় পেও না মা। এই তো চুপ কর, চোখের সামনে দেখতে পাচ্ছি যে বাড়ির পরিবেশ আর বাড়ির মানুষগুলো সব গোল্লায় যাচ্ছে, বাড়ি তো নয় যেন সার্কাসের স্টেজ হয়ে দাঁড়িয়েছে, রোজ নতুন নতুন ঝামেলা, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের সামনে মুখ দেখানো দায় হয়ে পড়েছে। তুমি রাগ করো না গো, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। এই রুদ্র যতদিন বাড়িতে থাকবে ততদিনই সব চলতেই থাকবে, ডেপো ছেলে একটা। বললাম না জেঠুমণি, আমি আসবার অনেক আগে থেকেই বাড়িতে সব চলছে, সোম অন্যায় করেই চলেছে। আর আর দাদা, সোমকে সাপোর্ট করে তুমি অন্যায় করছো। তুই কি এখন তোর ছেলের মতো আমায় ন্যায় অন্যায় শেখাবি? তুই তোর স্মার্ট বউ আর এই ওভার স্মার্ট ছেলেকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যা, সেটাই তোর পক্ষে ভালো হবে। ওভার স্মার্টই যখন বললেন তখন ওভার স্মার্টনেসটা দেখাতেই পারি, আমরা এই বাড়ি ছেড়ে চলে যেতেই পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? ওই যে বাবা এক্ষুনি যেটা বললেন, এই বাড়ি ছেড়ে যদি আমাদের চলে যেতেই হয় ঠিক আছে, আমাদের সমস্ত সম্পত্তির ভাগ বুঝিয়ে দিন, আমরা এক্ষুনি চলে যাচ্ছি। আমি একটা কাজ করি, একটা উকিল ডাকি, আজই ডাকি, সব ঠিকঠাক হয়ে যাবে। সর্বনাশ, এখন উকিল ডাকলে যদি সত্যি সত্যি সম্পত্তি ভাগ হয়ে যায় তাহলে আমি আর বাবু কি করে সব সম্পত্তি নিজেরা একাই গ্রাস করব? না না, আমাকে একটা কিছু ভাবতে হবে, কিছু করতে হবে। হ্যাঁ উকিল বাবু। আমার
সংসারটাতে কি হলো? ভগবান ভগবান একটু আমাদের সংসারের প্রতি মুখ তুলে টাকা। সামনে তো পূর্ণিমা, আমি শান্তি সস্তানের জন্য পুজো দেব, পুজো দেব আমি। হ্যাঁ তাই দাও, আর তার আগে আমাকে একটু বিশ্রাম নিতে দাও, একটু ঘুমোবো আমি। রুদ্র, তুই যদি ওভার স্মার্ট হোস তাহলে আমি দুর্গাচরণ পাল ওভার 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 স্মার্ট, বুঝেছিস? মিনু খেতে চল, ব্রেকফাস্ট তো করিসনি এখনো, একগাদা ওষুধ খেতে হবে একটু পরে, চল। দিদি ভাই আমি একটু পরে খাবো। কেন একটু পরে কেন? আচ্ছা মিনু তুমি কি নিজের যত্ন নেবে না? হ্যাঁ সকাল থেকে খালি ওই জাহ্নবীর যত্ন করে যাচ্ছ। কি কি শুনছি? না দিদি ভাই ওসব কিছু নয়, আসলে জাহ্নবীর মাথাটা একটু ধরেছিল তো, তাই আমি ওর জন্য লেবুর শরবত নিয়ে গেছিলাম। জাহ্নবীর মাথা ধরেছিল তো তোর কি? বুঝতে পারছি না, মাথাটা তো কিছুই ধরেনি। ও কালকে ড্রাঙ্ক হয়ে ফিরেছিল তাই জন্য এখনো হ্যাং ওভার কাটেনি, একেবারে মদ খেয়ে বোধ হয়ে ফিরেছিল তো তাই জন্য। আর এখন নিজেই খাবে না বলছি? দিদি ভাই বিশ্বাস করো সেই জন্য নয়, তোমার দেওরও তো সকাল থেকে কিচ্ছু খায়নি দিদি ভাই। সোম খায়নি বলে তুই খাচ্ছিস না? দিদি ভাই ও না খেয়ে সকাল সকাল যে কোথায় বেরিয়ে গেছে কে জানে। হ্যাঁ তো জানিস না তো কোথায় বেরিয়ে গেছে, তোকে তো বলে যায়নি কোথায় বেরিয়ে গেছে। আমি বুঝতে পারছি না তুই তাহলে কেন এত ভাবছিস ওকে নিয়ে। দিদি ভাই বলে যায়নি বলেই তো এতটা ভাবছি। সোম যদি সারাদিন না খেয়ে থাকে তুইও সারাদিন না খেয়ে থাকবি? আমি সে কথা কখন বললাম? তাহলে কি বলছিস? বুঝতে পারছি না, এই জাহ্নবী মেয়েটা তো সোমকে প্রতি পদে পদে অপমান করছে, প্রতি পদে পদে অপদস্থ করছে। খুব স্বাভাবিক সোম আপসেট হয়ে থাকবে, খুব স্বাভাবিক সোমের হতাশা কাজ করবেই। সোজা বাংলা ভাষায় বলতে গেলে জাহ্নবী সোমের মুখে জুতো মেরেছে। ঠিকই বলেছে বৌদি, একদম ঠিক বলেছ, জাহ্নবী সত্যিই আমার মুখে জুতো মেরেছে, আর আমি সেটা হয়তো ডিজার্ভও করি। আমি কিন্তু ঠিক সেটা মিন করে বলিনি। কিন্তু কথাটা তো ঠিক, ঠিকই বলেছো। তুমি কোথায় গেছিলে? আমি ওই একটু নিজের সাথে একা একটু সময় কাটাতে চেয়েছিলাম তাই। তাহলে এইভাবে না খাওয়া দাওয়া করে তুমি চলে গেলে? আর তোমার জন্য মিনু না খেয়ে বসে আছে কেন? কেন মিনু, তুমি আমাকে কেন এরকম ভগবান করে দিচ্ছ বলো তো? না সেসব কিছুই নয়, আমার আসলে খেতে ইচ্ছে করছিল না তাই আমি খাইনি। তুমি না ফেরা পর্যন্ত মিনু খাবে না বলেছিল। কার্তিকদা কফি নিয়ে এসো এক কাপ সোমের জন্য। হ্যাঁ আমি এক্ষুনি আনছি। না 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 কেন? আমি কফি খাবো না। সে কি, তুমি তো সারা জীবন কফিই খাও। আমি কফি খাওয়া ছেড়ে দিয়েছি। মানে কবে কখন থেকে? ধরে নাও আজ থেকে। হঠাৎ এরকম সিদ্ধান্ত কেন? না ভাবলাম যে ওই সব দামি অভ্যেসগুলো ছেড়ে দেবো আস্তে আস্তে। এসব তুমি কি বলছো? ঠিকই তো বলছি মিনু, আমি ভেবেছি যে আমি সব দামি অভ্যেস এবার ছেড়ে দেবো, মানে সেই এসিতে ঘুমোনো, নরম গদিতে শোয়া, দামি গাড়িতে বেরোনো, সবটাই। কেন তুমি এমনটা কেন করবে? কারণ আমি বুঝতে পেরেছি যে আমার আসল অস্তিত্বটা কি। সোম সোম শোনো, আসলে সিনেমাটা ফ্লপ করায় তুমি তুমি ভেঙে পড়েছ সেটা বুঝতে পারছি, সেই জন্যই তোমার মনের এই অবস্থা, সেই জন্যই তুমি এতটা ডাউন ফিল করছ। না বৌদি আমি কিন্তু সত্যি এইসব করব। আচ্ছা একটা সিনেমা ফ্লপ হয়েছে মানেই যে বাকি সিনেমাগুলো ফ্লপ হবে এমনটা তো নয়। আমি তো নিঃস্ব মিনু, আমি কি করে আর সিনেমা বানাবো? আমি তো তোমার এত টাকা অলরেডি নষ্ট করে ফেলেছি। তবে
আমি কিন্তু চেষ্টা করব তোমার টাকা শোধ করার। কি বলছো কি তুমি? কি করে টাকা শোধ করবে? আজকেই আমার একটা পার্টির সাথে কথা হয়েছে, আমি আমার সবচেয়ে দামি গাড়িটা বিক্রি করে দিচ্ছি। কি কি বললে? একদম ঠিক বলছি মিনু। কিন্তু ওটা তো তোমার সবথেকে প্রিয় গাড়ি। প্রিয় জিনিস না হারালে তার মর্ম বোঝা যায় না মিনু। চলো 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 পাল্টা।